Infinity Cuisine. Assalamualaikum. Welcome back to my channel Infinity Cuisine. আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো ব্লেন্ডার জগের মধ্যে দুটো ডিম দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন টি টাইম কেক, আর এটার নাম হলো চকলেট ব্যানানা কেক। অল্প কিছু উপকরণে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এরকম সফট স্পঞ্জি চকলেট ব্যানানা কেক। এটা খেতে চকলেট কেকের মতোই কিন্তু খুবই সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। তো প্রথমে আমি এখানে একটি ব্লেন্ডার জাগ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আর যদি ফ্রিজে থেকে থাকে তাহলে এক ঘন্টা আগে এটা ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে আনতে হবে। আজকের রেসিপিতে যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই তারা ব্লেন্ডার দিয়ে খুব সহজে একটি সুস্বাদু কেক তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে দিয়ে দিচ্ছি দুটো পাকা কলা। কলা দুটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের চিনি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের তেল, রান্নার সয়াবিন তেল। এবার আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিব। যতক্ষণ না পুরো মিশ্রণটি স্মুথ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ব্লেন্ড করে নিব। মিশ্রণগুলোকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই একটা স্মুথ টেক্সচার এসেছে। এই পর্যায়ে বুঝতে হবে যে আপনাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি সকল শুকনো উপকরণগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণের ময়দা, আর এটা যেহেতু চকলেট কেক এজন্য আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের কোকো পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার, আর লাগছে 1 চিমটি লবণ। এবার আমি সব উপকরণগুলোকে ছেঁকে নিচ্ছি। এই ছেঁকে নেওয়ার পর যে বাটি ক্রাস্টগুলো আছে আমি এগুলোকে ফেলে দিচ্ছি। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করা ডিম এবং কলার মিশ্রণটি শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটি দেওয়া হয়ে গেলে এবার একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি সব উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। খুবই ধীরে ধীরে মিক্স করতে হবে, ক্লকওয়াইজ মিক্স করতে হবে। যতক্ষণ না লাম্পসগুলো মিশে যাচ্ছে আমি ততক্ষণ ধরে মিক্স করে নিচ্ছি। এটি খুব সময় নিয়ে করতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স। এই কেকে ভ্যানিলা এসেন্সই দিতে হবে। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের গরম দুধ। এটা উষ্ণ গরম দুধ যাতে আপনার হাত সইতে পারে, এরকম গরম দিয়ে আমি ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে মেশা পর্যন্ত এটাকে মিক্স করে নিতে হবে। তো কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পারছেন খুব স্মুথ একটা টেক্সচার এসেছে। এখানে আমি একটি 7 ইঞ্চি সাইজের পাউন্ড কেকের মোল্ড নিয়েছি, আর এতে একটি কাগজ দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটিকে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে। এবার আমি একটু হালকা ট্যাপ করে নিব যাতে ভেতরে থাকা বাবলসগুলো না থাকে। আমি এখানে একটি ছুরিতে তেল ব্রাশ করে নিয়েছি, আর এর উপর থেকে একটা সোজা দাগ দিয়ে দিচ্ছি। এতে করে পাউন্ড কেকের উপরে একটা ফাটা দাগ আসবে, যেটা পাউন্ড কেকের একটি বৈশিষ্ট্য আমরা জানি। এবার আমি এই কেকটিকে 160 ডিগ্রি প্রিহেটেড ওভেনে 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নিব। 35 থেকে 40 মিনিট পর আমার কেকটি বেক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকের উপরটা খুবই শাইন করছে, আর কেকের ভিতরটা খুব সফট হয়েছে। তো কেকটাকে আমি ডিমোল্ড করব, এর জন্য চারপাশ থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি কেকটাকে। কেকটা অবশ্যই ঠান্ডা হয়ে গেলে আপনারা ডিমোল্ড করবেন, তার আগে ঢেকে রাখবেন।
तो देखुन केकटा ठीक कतटा सफ्ट हयेछे। एबार आमी केकटाके पाउंड केकेर स्लाइसेर मतो करे केटे निच्छी। बासाय अवश्यई एकबार हलेओ एई केकटी ट्राई करबेन, आशा करी आपनादेर प्रत्येकेर प्रचुर भालो लागबे। केकटा खेते किन्तु खूबई टेस्टी, आपनारा एकई साथे दुइटी फ्लेवर पाबेन। আমি একটি কেক চেপে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। দেখেই বুঝতে পারছেন কেকটা যথেষ্ট স্পঞ্জি হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। কেকটি কতটা সফট এবং স্পঞ্জি হয় এটা যদি আপনারা বাসায় একবার ট্রাই না করেন তো কখনোই বুঝবেন না। অবশ্যই আমার একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা বাসায় এটি তৈরি করে দেখবেন একবারের জন্য হলেও। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।